হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সামনে নতুন একটি আলমারির ডিজাইন বা কালার নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমরা এই আলমারিটা কালার করব। এই আলমারিটা আমরা কালার করে কাঠের ভেন্টস তৈরি করব বা কাঠের ফাইবার তৈরি করব। তো চলো আমরা কীভাবে ফাইবারগুলোকে তৈরি করি সেগুলো দেখতে থাকি। প্রথমে দেখো, আমরা হলুদ বা জার্মানি এলা বলি এটাকে, এটা গালা দিয়ে প্রথমে 1 কোট মেরে নেওয়া হচ্ছে। মেরে নেওয়ার পরে আমরা এটাগুলো যেগুলো জায়গাগুলোকে ক্র্যাক আছে বা জয়েন্টের মুখ আছে সেই জায়গাগুলোতে আমরা পুটিং করে নেব। তো চলো দেখতে থাকো আমরা কেমনভাবে এগুলোকে করি। দেখতেই পাচ্ছ যে দাদারা এগুলোকে হলুদ বা জার্মানি এলা দিয়ে এগুলোকে জমিয়ে নিচ্ছে প্রথমে। এবার আমরা পুটিং করব। তো দেখো কীভাবে করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো আমাদের এটা পুরো জমিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দাদা যে জায়গাগুলো পুটিং করা হয়েছে বা পুরো জায়গাটাকে হালকা করে সিরিজ কাগজ দিয়ে ঘষে নেওয়া হবে। 100 নম্বর সিরিজ কাগজ দিয়ে ঘষে নেওয়া হচ্ছে। এবার এটাকে আবার 2 কোট আবার ভালো করে জমিয়ে নেওয়া হবে। তো দেখো আমাদের এই দাদা কীভাবে মালটাকে জমাচ্ছে। পুরো এটাকে খুব ভালো করে জমিয়ে নিলে কী হবে জানো, মানে কাজটা খুব ফিনিশিং আসবে বা জিনিসটার লংজিভিটিটাও অনেক বেশি হবে। তো দেখো আমাদের প্রায় জমানো প্রায় শেষ হয়ে গেছে। এবার জমিয়ে নেওয়ার পরে এটাকে আবার হালকা করে সিরিজ কাগজ দিয়ে ঘষে নেওয়া হবে। তারপরে আবার 2 কোট গালা মেরে নেওয়া হবে। তো দেখো ঘষা চলছে। এবার ঘষে নেওয়ার পরে না, এবার 2 কোট গালা মেরে নেওয়া হবে। তারপরে আমাদের ভেন্টসগুলো বা কাঠের ফাইবারগুলো কীভাবে তৈরি করা হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। দেখো টোটালটা জমিয়ে নেওয়ার পরে ঘষে নেওয়া হচ্ছে, সবগুলোকে হালকা করে ঘষে নেওয়া হবে। এবারে দেখো গালা মারা হচ্ছে। টোটাল টোটাল আলমারিটাকে আপনার 2 কোট গালা মেরে নেওয়া হবে। তো গালা মারা চলছে, দেখো কীভাবে গালা মারছে। এবার হালকা হালকা করে গালা মারবে, না হলে কিন্তু মানে যে জমিনটা করানো হয়েছে সেই জমিনটা উঠে যেতে পারে। তো দেখতে থাকো এইভাবে 2 কোট গালা ভালোভাবে একদম ফ্রেশ করে আলমারিটা থেকে মেরে নিতে হবে। দেখো 1 কোট মারা হয়ে গেছে, আর 1 কোট মারা চলছে। এইভাবে 2 কোট ভালো করে গালা মেরে নিতে হবে। এবার আমাদের কাঠের যে ভেন্সটা হয় বা ফাইবার যেটাকে বলি আমরা, সেটা কীভাবে তৈরি হচ্ছে দেখতে থাকো। আমাদের এই দাদা খুব সুন্দর ভেন্স তৈরি করে, দেখো কীভাবে তৈরি করছে। এইভাবে আমরা কাঠের যে প্রথমে আগে কাঠের গিটগুলোকে তৈরি করে নেওয়া হচ্ছে, মানে এটা হলো সেগুন ভেন্স বা সেগুন ফাইবার তৈরি হচ্ছে। তো এইভাবে কাঠের যে সেগুন কাঠের যে গিরোগুলো হয় বা গিটগুলো হয় সেই গিটগুলোকে আগে তৈরি করে নেওয়া হচ্ছে। তো দেখো কী সুন্দরভাবে দাদা দক্ষ হাতে এগুলোকে বানাচ্ছে। দেখতে খুব সুন্দর লাগবে আশা করি, বা তোমাদের খুব ভালোও লাগবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেল বাটনটা অবশ্যই অন করতে ভুলো না, যাতে ভিডিওটি সবার আগে তোমাদের কাছে চলে যায় আর সবার আগে তোমরা দেখতে পারো। তো চলো দেখতে থাকো কীভাবে দাদা ভেন্সগুলোকে তৈরি করছে। আর একটা কথা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও, আর চ্যানেলটিকে লাইক করে আমাদের সঙ্গে থেকো। তো চলো দেখতে থাকো কীভাবে দাদা ভেন্সগুলোকে তৈরি করছে।
তো দেখো আমাদের ভেন্স প্রায় তৈরি করা শেষ। এবার আমরা যে ফাইবারটা হয় সেই ফাইবারটা করব। তো দেখো কিভাবে ফাইবারটা টানা হচ্ছে। ফাইবারটা টানার জন্যে না অনেকে আছে কাপড় দিয়ে টানে, কিন্তু এটা যদি চট দিয়ে টানা হয় না, মানে চটের যে বস্তা টাইপের হয়, চটের বস্তা টাইপের দিয়ে ফাইবারটা টানলে কাঠের আঁচগুলো বা ফাইবারগুলো যেমন হয় ঠিক তেমন টাইপেরই হবে। তো দেখো দাদা ফাইবারটাকে টানছে কি সুন্দরভাবে, দেখতে থাকো। আশা করি তোমরা কিছু শিখতে পারবে বা জানতে পারবে বা তোমাদের ভালো লাগবে দেখতে। দেখো কি সুন্দর একদম সেগুন কাঠের মতো ফাইবার তৈরি হয়ে গেছে। তো দেখো কীভাবে ফাইবারটা দাদা টানছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো ফাইবারটা টানা আমাদের প্রায় হয়ে গেছে। এবার আমরা ভিতরে যেটা জমিন করে রেখেছিলাম ওটাকে আমরা প্রিন্ট করে নেব। দেখো কীভাবে প্রিন্টগুলোকে করছি, এগুলো দেখতে খুব সুন্দর হয়, দেখছো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটা সানমাইকার মারা আছে। তো এইভাবেই আমরা প্রিন্টগুলোকে করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো প্রিন্টগুলো কীভাবে আমরা করছি। প্রিন্টগুলো হয়ে গেলে তারপরে ভিতরটাকে এক কোট ঢালা মেরে নেওয়া হবে, নিয়ে তারপর আমরা যে স্লাইডিংয়ের যে গ্যাপগুলো আছে আমাদের, সেই স্লাইডিংয়ের গ্যাপগুলোকে আমরা মানে পিঙ্ক কালার করব। যেহেতু আমাদের অর্ডার আছে মালটা, সেই অর্ডার যেভাবে দাদারা বলেছেন সেইভাবেই এই কালারগুলোকে তৈরি হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো দেখো প্রিন্টগুলো তৈরি হয়ে গেছে। এবার আমরা মালটাকে এক কোট গালা মেরে নেবো। প্রথমে এক কোট গালা মেরে নিচ্ছি, নিয়ে একটু রেখে দেবো, দিয়ে তারপরে ভেতরের যে পিঙ্ক কালারগুলো হয় সেই পিঙ্ক কালারগুলো করে নেব। তারপরে এটা যে উড মাক্স তেল আছে এটা গ্লেজ করার জন্যে মারা হয়, সেই মাক্সটা মেরে নেওয়া হবে। তো দেখো দাদা কীভাবে আস্তে আস্তে প্রথম ফার্স্ট কোটটা আস্তে আস্তে ধরে ধরে গালাটা খুব চাপবে না, আস্তে আস্তে ধরে ধরে গালাটা মারতে হয়, মারছে দাদা, দেখলে বুঝতে পারবে তোমরা। তো দেখো দাদা গালাটা মেরে নিচ্ছে, তোমরা দেখতে থাকো। তো দেখো দাদার গালা মারা হয়ে গেছে। এবার যে সামনে যে বিটগুলো আছে না, সেই বিটগুলোকে আমরা একটা অ্যান্টি কালার দেবো। তা দেখো কীভাবে আমরা অ্যান্টি কালারগুলো দিই, তোমরাও দেখলে বুঝতে পারবে, তোমাদেরও কিছু হেল্প হবে বা উপকৃত হবে তোমরা। দেখো এইভাবে আস্তে আস্তে ছোট্ট একটা কাপড় নিয়ে আমরা বিটগুলোকে একটা অ্যান্টি কালার দিয়ে দিচ্ছি। কী সুন্দর দেখো লুক চলে আসছে। এইভাবে তোমরা আস্তে আস্তে অ্যান্টি কালারটা দেবে। তো দেখতে থাকো দাদা কীভাবে অ্যান্টি কালারটা মারছে। তো দেখো আমাদের অ্যান্টি কালারটা মারা হয়ে গেছে, কত সুন্দর একটা লুক চলে এসেছে।
এবার আমরা ভিতরে যে পিঙ্ক কালার তোমাদেরকে আগে বলেছিলাম সেই পিঙ্ক কালারটা মেরে নিচ্ছি। এটা হলো অয়েল পেন্ট কালার, দেখো কত সুন্দর একটা লুক চলে আসছে, দেখতেও একটা সুন্দর লুক লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। তো ঠিক আছে চলো এবার আমরা যে মাস্ক তেলটার কথা তোমাদের বলেছিলাম সেটা মেরে নেব। টোটাল ফিনিশিংটা এবার লাস্ট ফিনিশিং কোট এটা চলছে। তো দেখো এইভাবে এক টানা মারবে, যখনই তেলটা তোমরা মারবে একদম উপর থেকে নিচে পর্যন্ত একভাবে মারবে, কাটা কাটা কখনোই মারবে না। কাটা কাটা মারলে কি হবে, তাহলে গ্লেজটা হয়তো কিছু কিছু জায়গায় লাগবে না বা এক জায়গায় ডবল কোট লেগে যাবে, একটু গ্লেজটা হালকা ডিপ হয়ে যায়। এই জন্যই যখন যেখানেই মারবে একভাবে এই মাথা থেকে ও মাথা ওইভাবে মেরে যাবে। তো দেখো দাদা কীভাবে মারছে, তো দেখো মারা হয়ে গেছে, কত সুন্দর একটা লুক চলে এসছে। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে বা তোমরা কিছুটা শিখতে পেরেছো বা জানতে পেরেছো, তোমরা কিছুটা উপকৃত হয়েছো। তো ঠিক আছে চলো আর বেশি কথা বলবো না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও যাতে ভিডিওগুলো আমি এরকম ভালো ভালো হেল্পফুল ভিডিও বানাই, তো যাতে ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারো। তো ঠিক আছে চলো চ্যানেলটিকে লাইক করো বা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও, আর বেশি বকবক করবো না। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।